ঝিনাইদহে করোনা আক্রান্তের সংখ্যা 1500 পার, নতুন করে আরো 34 জন করোনা ভাইরাসে আক্রান্ত। ঝিনাইদহে নতুন করে আরো 34 জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1521 জন। ঝিনাইদহ সিভিল সার্জন ডক্টর সেলিনা বেগম জানান, বুধবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে 84টি নমুনার রিপোর্ট এসেছে, এর মধ্যে 34টি পজিটিভ। আক্রান্তরা হলেন সদর উপজেলায় 8 জন, কালীগঞ্জ উপজেলায় 10 জন, শৈলকুপায় 10 জন, হরিণাকুণ্ডুতে 4 জন এবং কোটচাঁদপুর উপজেলায় 2 জন। আক্রান্ত 1521 জনের মধ্যে সুস্থ হয়েছেন 928 জন। কোভিড-19 হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 16 জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা 23 জন।